Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Nauruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, I'm Rajdeep. আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা এবং ক্যালকলিং টিভি। কোভিডের দ্বিতীয় ঢেউতে সবথেকে বেশি চাহিদা দেখা গিয়েছিল অক্সিজেন এবং ভ্যাকসিনের। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে না হতেই দেখা গেল আরো এক বিপদ, ভুয়ো ভ্যাকসিন। যারা দুর্ভাগ্যবশত এর শিকার হয়েছেন তারা কি করবেন, কিভাবে থাকবেন সাবধান, টিকা নিয়ে যাবতীয় উৎকণ্ঠার উত্তর দিতে আজ আমাদের কাছে হাজির হয়েছেন স্বনামধন্য ডাক্তার ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক। ডাক্তার বাবু, আপনাকে ক্যালকলিং টিভিতে আমি স্বাগত জানাই। ধন্যবাদ রাজদীপ। ডাক্তার বাবু, মানুষের মনে রাজনীতির কোচাকোচির বাইরে গিয়ে একটা সোজা প্রশ্ন, একজন সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে নাজেহাল হচ্ছে, সে বাঁচবে কি করে যে বা বুঝবে কি করে যে সে ভ্যাকসিনটা ঠিক নিচ্ছে কিনা, কারণ যেখানে স্বয়ং সাংসদ এর শিকার। না দেখো, যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা, কিন্তু সেটা যদি আজকে বলি যে সারা ভারতবর্ষে যে 50,000 ভ্যাকসিনেশন সেন্টার আছে তাতে একটা, তো সেই দিয়ে যদি আমি মনে করি বা আমরা মনে করি যে প্রত্যেকটি ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে সেটা ভুয়ো, সেটা কিন্তু ঠিক না। একটা সেন্টারে হয়েছে এবং একটা সেন্টারে ধরা পড়েছে। দু তিনটে জিনিস যেটা সাধারণ মানুষের সবসময় মনে রাখতে হবে, একটা জিনিস হচ্ছে যেগুলো বলবো, প্রথমত হচ্ছে যে এই ভ্যাকসিনেশন সেন্টারে যাচ্ছেন সেই ভ্যাকসিনেশন সেন্টারটা কে চালাচ্ছে, সেটা কি সরকারি হাসপাতালে হচ্ছে বা বেসরকারি হাসপাতালে হচ্ছে, যদি কমিউনিটিতে হচ্ছে কমিউনিটি সেন্টারে হচ্ছে তাহলে কে, তার উদ্যোগীটা কে, উদ্যোগ কে নিয়েছে সেটা একটু জানা উচিত, যে এটা কি অ্যাপ্রুভড ভ্যাকসিনেশন সেন্টার কিনা। এই প্রশ্নগুলো করতে অনেকেরা আমাকে জিজ্ঞেস করেছে যে আমরা কি এটা প্রশ্ন করতে পারি, অবশ্যই এটা প্রশ্ন করতে পারে। দ্বিতীয়ত, আপনার সবসময় আপনার অধিকার আছে জানার জন্য যে আপনার শরীরে কি দেওয়া হচ্ছে, সেটা আপনি ভ্যাকসিন পাচ্ছেন না অন্য ওষুধ পাচ্ছেন, সেটা জানার কিন্তু একেবারে যেটা আমরা বলি যে অধিকারটা আপনার কাছেই আছে। যখন একটা নার্স আপনাকে ইনজেকশন নিয়ে এগিয়ে আসছে, আপনার কিন্তু আইডিয়ালি ওর বলার কথা, যদি সে বলছে না আপনার জিজ্ঞেস করা উচিত যে এটা কি ভ্যাকসিন দিচ্ছেন, তারপরে এই ভ্যাকসিনের নাম ছাড়া এই ভ্যাকসিনটা কটার সময় খোলা হয়েছে। কেন সাধারণত যে ভ্যাকসিন গুলো খোলা হয়, সেই কোভ্যাকসিন বা কোভিশিল্ড বলুন, দুটোকেই কিন্তু 4 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া উচিত। তো ডে টাইম অফ ওপেনিং এন্ড ডেট অফ ওপেনিং কিন্তু লেখা উচিত ভায়েলের গায়ে, সেটা যদি না থাকে তাহলে সেটা ইনসিস্ট করা উচিত। কেন সকালে 10টায় খুলে যদি দুপুর 4টের সময় ভ্যাকসিনটা দেওয়া হয়, তার যে কার্যকারিতাটা যেটা হওয়ার কথা সেই কার্যকারিতাটা কিন্তু পাবেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যাচ লট নাম্বার কি আছে ভ্যাকসিনে, ভায়ালটায় ব্যাচ লট নাম্বার হয়তো অনেকেরা জানতে পারবেন না, কিন্তু ব্যাচ লট নাম্বারটা জানতে পারা মানে জিজ্ঞেস করা উচিত, বা এক্সপায়ারি ডেটটা কবে আছে, কবে এটা এক্সপায়ার করছে। অনেকটা ওই ওষুধ কেনার মতন, যে ওষুধ কিনে আমরা যে রাস্তাঘাটে ওষুধ কিনছি ফার্মেসির থেকে, তো সেইখানে যদি আমরা এই প্রশ্নগুলো করি এটা অত্যন্ত দরকারি, এবং আমার মনে হয় যে এটা করলে আমাদের সুরক্ষাটাই বাড়ে। এবং শেষে বলবো যে এই পুরো প্রক্রিয়াতে কিন্তু সরকার যেভাবে জিনিসটাকে সাজিয়ে দিয়েছে, যে কোউইনে রেজিস্ট্রেশন করা, কেউ যদি বলে যে কোউইন রেজিস্ট্রেশন ছাড়া এই ভ্যাকসিনেশন হচ্ছে, তখন কিন্তু সন্দেহ ঘন্টাটা মাথায় বাজা উচিত। কোউইনে রেজিস্ট্রেশন করা, দ্বিতীয় কথা হচ্ছে যে কোউইনে রেজিস্ট্রেশন করে অনেকেরা বলছে যে না আমরা SMS পাচ্ছি না, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু SMS যাচ্ছে, এটা বলাটা উচিত না যে SMS আসছে না, SMS যাচ্ছে। এবং যে ভ্যাকসিনের পরে, সে ভ্যাকসিনের পরে যে ফার্স্ট ডোজ সার্টিফিকেট এবং সেকেন্ড ডোজ সার্টিফিকেট কিন্তু আপনাকে যেই দিন ভ্যাকসিন হয়ে যাচ্ছে সেই দিনই আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটা পেয়ে যাওয়া উচিত। যদি কেউ আপনাকে ভ্যাকসিন সার্টিফিকেট না দেয় তাহলেও কিন্তু এই মাথায় ঘন্টাটা বাজা উচিত, যে সন্দেহের ঘন্টাটা বাজা উচিত যে আপনি আদৌ মানে ঠিক জায়গায় গেছেন কিনা। একদমই ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ, আপনি অনেকটি ধারণা আমাদের কাছে স্পষ্ট করলেন আমাদের দর্শকদের জন্য। আর আপনি যে কোউইনের ব্যাপারটি বললেন, সেখান থেকে আমাদের একটি দর্শক প্রশ্ন পাঠিয়েছিলেন যে তিনি অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলেন একটি গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে, তা নিতে অস্বীকার করায়, মানে যিনি অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলেন তো তাকে লাইন দিয়ে নিতে বলা হয় এবং তাকে অন্য নম্বর দিয়ে রেজিস্টার করে তবে ভ্যাকসিন দেওয়া হয়,
অনেক কথাবার্তার পর, কিন্তু তার আজও মেসেজ আসেনি প্রায় 5 দিন হয়ে গেল। উনি যখন ওই স্বাস্থ্যকেন্দ্রে যিনি ভ্যাকসিনেটর তার সঙ্গে যোগাযোগ করেন, তো উনি বলেন হয়তো নতুন যে নাম্বার রেজিস্ট্রেশন আমরা করেছিলাম সেখানে হয়তো কোনোভাবে নাম্বারটার একটা ডিজিট এদিক ওদিক হয়ে গিয়েছে, তাই জন্য আপনার কাছে মেসেজ আসেনি। কারণ সে যখন সেই নাম্বার দিয়ে কোউইনে রেজিস্টার করতে যায় বা দেখতে যায় যে সার্টিফিকেট সেখানে আছে কিনা, সেখানে গিয়ে পায়নি। এরকম অবস্থায় মানে দেখায়নি সে যে রেজিস্টার্ড, মানে 1075 বা 104 যে নম্বর দুটো দেওয়া ছিল অ্যাপয়েন্টমেন্ট স্লিপে, সেখানে ফোন করেও কিন্তু কোনো রকম সাহায্য পায়নি। তো যারা এরকম অবস্থার মধ্যে পড়ে আছেন বা তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? কারণ তারা না মেসেজ পেয়েছেন না সার্টিফিকেট পেয়েছেন, তো তাদের কি করা যায়? এটা অত্যন্ত চিন্তার বিষয়, এবং আমি বলবো যদি এটা হেলথ সেন্টারে হয়ে থাকে, আশা করছি এটা সরকারি হেলথ সেন্টারেই হয়েছে, সেই ক্ষেত্রে তো প্রথম কথা যে এটা ধরেই নিতে হবে যে সরকার যখন দিচ্ছেন সেটা জেনুইন সরকার। বেসরকারি ক্ষেত্রে আমাদের একটু সন্দেহ থাকে যে ভ্যাকসিনটা ভুয়ো হতে পারে। সরকারের কাছ থেকে আমরা এটা আশা করে বসে থাকি বা আমাদের এটা মাথায় এই আশাটা আছেই যে এটা ভুয়ো সেন্টার না। আমি ওনাকে বলবো যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকসিনেশন ইনচার্জ আছেন, BMOH আমরা বলি, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। ব্লক মেডিকেল অফিসার অফ হেলথকে কিন্তু উনি আবেদন করুন, একটা আবেদন পত্র লিখুন। বা আর আজকাল দেখুন ত্রিপুরা সরকারি হোক বা যে কোনো সরকারি হোক, তার কিন্তু স্বাস্থ্য মন্ত্রকে অনেক কটা ইমেল আইডি দেওয়া থাকে যেখানে কিন্তু মানুষ যোগাযোগ করতে পারে তার যদি কোনো রকম প্রবলেম হয়। তো BMOH কে প্রথমে আবেদন করা যে ওটা পাওয়া যায়নি কেন। BMOH ইজ রেসপন্সিবল ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, উনি কিন্তু পুরো পূর্ণ দায়িত্ব ওনার আছে যে কি করে ব্লকে ভ্যাকসিনেশন কার্যকলাপটা চলছে। সেখানে যদি উনি কোনো উপায় না পান তাহলে কিন্তু আমি বল সরকারের যে স্বাস্থ্য মন্ত্রক আছে সেখানেও একটা ইমেল করতে, আজকাল ইমেল তো নিশ্চয়ই সবাই উত্তর দিচ্ছে। আর সে আমি শেষে অবশ্যই বলবো যে এই যে ভ্যাকসিনেশনটা উনি নিয়েছেন ওনার যেই সেন্টারে উনি নিয়েছেন সেখানে একটু ফলো আপ করতে হবে, কেন সেখানে হচ্ছে এটা আমি মানছি যে অনেক সময় সেন্টারির নম্বর উল্টো পাল্টা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু SMS যাচ্ছে না। তাই যখন রেজিস্ট্রেশনটা হচ্ছে আমাদের দায়িত্ব নিয়ে এটা করা উচিত, এটা অনেকটা আধার কার্ড তৈরি করার মতন। এই ভ্যাকসিনেশন সার্টিফিকেটের গুরুত্ব আজ থেকে 1-2 বছরের পরে কি হতে চলেছে কেউ জানে না, হয়তো বিদেশ যাওয়ার জন্য এই ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে, হয়তো ভারতবর্ষে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্যও কিন্তু এটা জরুরি হয়ে দাঁড়াবে। তো যখন ভ্যাকসিনেশন দিতে যাচ্ছেন তখন কিন্তু একটু দায়িত্ব আপনারও আছে যে ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশনটা হলো কিনা, নাম্বারগুলো ঠিক করে পড়লো কিনা, তার ওই সার্টিফিকেটটা যদি না পাওয়া গেল তাহলে কি কারণে পাওয়া যায়নি সেই পুরো ব্যাপারটা যাচাই করা, এবং যদি না পাওয়া যায় তাহলে যা যেই যেই জায়গাগুলো বলে দিলাম সেই জায়গায় যেন অবশ্যই আবেদন জানানো হোক। আর শেষে বলবো যে জনকর্মীরা যারা আছেন, যে সেই ব্লকের কাউন্সিলর বা সেই ব্লকের বা সেই জায়গাকার যদি MLA, তাদের সাহায্য নেওয়া উচিত যদি, কেন এরা প্রত্যেকে প্রতিবদ্ধ সার্টিফিকেশনটা যাতে ঠিক হয়, কেন প্রত্যেক রাজ্য চাইছে যে সার্টিফিকেশনটা ঠিক মতন দেওয়া হোক, কেন এই সার্টিফিকেশনটা কাউন্ট হচ্ছে এবং দেশে কতজনের ভ্যাকসিনেশন হচ্ছে সেই ভ্যাকসিনেশনটা কিন্তু সরকার নিগরানিতে রাখছেন। তো আমার মনে হয় না যে দর্শক বন্ধু আপনাদের প্রশ্ন করেছেন যে উনি সার্টিফিকেট পাবেন না, উনি ভ্যাকসিনটা পেয়েছেন। আমি বলবো যে স্বাস্থ্যকেন্দ্র থেকে যখন পেয়েছেন নিশ্চয়ই সেটা সঠিক ভ্যাকসিন, এই পদ্ধতি দ্বারা যদি উনি একটু ফলো আপ করতে থাকেন উনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন। হ্যাঁ, আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, উনি বাঙালি বাসিন্দা, উনি ইমেলও করেছেন, উনি ভ্যাকসিনেটরের সঙ্গে যোগাযোগও করেছেন, আশা রাখবো তিনি তার সার্টিফিকেটটি পেয়ে যাবেন। আর এই ভুয়ো ভ্যাকসিন প্রসঙ্গে আসি, এই ভুয়ো ভ্যাকসিন মানে শোনা যাচ্ছে যে তারা অ্যামিক্যাসিন পেয়েছে, তো তাদের শারীরিক সুস্থতার জন্য আপনি কি পরামর্শ দেবেন? কারণ বহু মানুষ এই টিকা নিয়েছেন এবং খবর ছড়াতেই অনেকে হঠাৎ অসুস্থতার কথা জানিয়েছেন, মানে আজ খোদ সাংসদের পেটে ব্যথা এবং ডিহাইড্রেশন হয়েছে বলে শোনা গিয়েছে। আমি মানে এই জিনিসটা আপনার কাছে একটু স্পষ্ট হতে চাই এই বিষয়টা। আমি প্রথমেই বলবো যে যদিও আমরা এখনো জানি না যে ওটা অ্যামিক্যাসিন ছিল কিনা, অ্যামিক্যাসিনের বোতল পাওয়া গেছে এবং তথ্য সেটা গবেষণা হচ্ছে এবং সেটাকে সেটা আন্ডার ইনভেস্টিগেশন আছে যে জিনিসটা কি ছিল। তো আজকে এটা বলে দেওয়া যে অ্যামিক্যাসিন ওটা ছিল সেটা ঠিক হবে না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যদি ধরে নিই সেটা অ্যামিক্যাসিন ছিল, অ্যামিক্যাসিন কি? অ্যামিক্যাসিন একটি অ্যান্টিবায়োটিক,
অ্যামিকাসিন অ্যান্টিবায়োটিক যখন আমরা ডোজ দিই তখন আমরা 500 মিলিগ্রাম ডোজ দিই, এখানে ডোজ পেয়েছে কত, 0.5 মিলিগ্রাম। 0.5 মিলিগ্রাম যদি অ্যামিকাসিন শরীরে ঢুকে থাকে কি হবে? কিছুই হবে না, কিছুই তো হওয়ার কথা না। একটা ডোজ পেয়েছে 0.5 মিলিগ্রাম, তাতে আর হাতে হয়তো একটু সামান্য ব্যথা হবে, পরে ওই ওষুধটা তো 12 থেকে 14 ঘন্টার মধ্যে শরীর থেকে বেরিয়ে চলে যাবে, কিছুই তো হওয়ার কথা না। ওই লোকাল এইগুলো যেগুলো হচ্ছে, যেভাবে মিডিয়াতে দেখানো হচ্ছে, মানে যেভাবে লোকে আতঙ্কিত হচ্ছে, তাতে আমরা বলি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। এটা মানুষের মনে হচ্ছে যে আমাকে বিষ দিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য আমার সব শরীর খারাপ হচ্ছে, এগুলো বেসিক্যালি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে। আমার ডাক্তারি যতটুকু বুদ্ধি আছে, যতটুকু অল্প স্বল্প বুদ্ধি আছে, সেইখানে এই 500 মিলিগ্রাম ডোজ যদি আমরা 7 দিন ধরে দিই তাহলে কানটা খারাপ হতে পারে বা কিডনি খারাপ হতে পারে। 500 মিলিগ্রাম ডোজটাকে গুলে তার থেকে যদি 0.5 ml আমি বের করে দিই, সে তাতে কি আর হবে? কিছুই হবে না, কিছুই, ওই ওষুধটা গেছে, গিয়ে নিজের মতন শরীরে ছিল, করে বেরিয়ে চলে গেছে। তো আপনি যে সাংসদে কথা বললেন যে পেটে ব্যথা হয়েছে বা এই হয়েছে, আমার মনে হয় যে ওটার পরীক্ষা নিরীক্ষা হওয়া উচিত যে ওনার শরীর অন্য অন্য কোনো কারণে অসুস্থতা বোধ করছেন কিনা, বা যতক্ষণ অব্দি অ্যানালিসিস এর রিপোর্ট আসছে না আমাদের এটাও জল্পনা কল্পনা করা উচিত না যে এটা অ্যামিকাসিন। অ্যামিকাসিন যদি হয়ে থাকে তাহলে বিশাল কিছু ক্ষতি হবে না, আমি সব দর্শককে আশ্বস্ত করাচ্ছি। আর যদি অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে একটা কথাই বলবো যে শরীর যদি মনে হয় খারাপ লাগছে তাহলে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন এবং সঠিক পরামর্শ নিন। একদমই, ডাক্তারবাবুদের কথা অবশ্যই মেনে চলুন এবং উনি যা যা বললেন সেগুলোকেও মেনে চলুন। আচ্ছা, কোভ্যাক্সিন এখনো বিদেশে স্বীকৃত নয়, মানে স্বীকৃতি পায়নি, এবং যারা নিয়েছেন তারা চিন্তায় আছেন। আবার মানুষ এখন 3টি ভ্যাকসিনের মধ্যে বাঁচতে চাইছেন, কোনটি তারা নেবেন, মানে বিশেষত যারা প্রাইভেট হসপিটাল থেকে নিচ্ছেন, তো অনেকে আবার সাইড এফেক্টস এরও চিন্তা করছেন, তো এই বিষয়টি স্পষ্ট করতে আপনি কি বলবেন? না, কোভ্যাক্সিনের আমরা যা খবর পেয়েছি 23 জুন কোভ্যাক্সিনের যে ফেজ 3 ট্রায়াল ডেটাটা, সেটা ডাব্লিউএইচও অফিসে জমা পড়েছে, এবং প্রত্যেকটি দর্শক যে অনুষ্ঠান দেখছে তাকে জানিয়ে রাখি যে কোভ্যাক্সিনের ফেজ 3 মানে তৃতীয় ফেজে কার্যকারিতার ট্রায়ালে আমরা দেখতে পেরেছি যে তার কার্যকারিতা প্রায় 80%-এর কাছাকাছি, মানে তো এটা বেশ হাই। কোভ্যাক্সিনের কার্যকারিতা ইজ ভেরি ভেরি হাই, বেশ ভালো। তাই এই কোভ্যাক্সিন যে WHO অ্যাপ্রুভাল পাওয়ার জন্য একটা পদ্ধতি হয়, যেটা আমরা বলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, তাতে প্রথমে জমা পড়ে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এবং WHO একটা কমিটি আছে, ডাক্তারদের কমিটি আছে, সেটা ওই তথ্য যাচাই করে, এবং যদি বেশি তথ্য দরকার হয়, বাড়তি তথ্য মানে দরকার হয়, সেটা চেয়ে পাঠায়। তো এখন সময়ের অপেক্ষা, কেন কোভ্যাক্সিন অ্যাপ্রুভ হবে আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি আপনার পর্দায়, যেদিন কোভ্যাক্সিন অ্যাপ্রুভ হবে সেদিনও আমি এই কথাটা বলবো যে কেন অ্যাপ্রুভ হয়েছিল, আমি আজকে বলছি অ্যাপ্রুভ হবে। 1 নম্বর, কোভ্যাক্সিন একটি কিল্ড ভ্যাকসিন, এটা অত্যন্ত সেফ ভ্যাকসিন, আর পৃথিবীতে এরকম কম খরচায় তৈরি হওয়া ভ্যাকসিন কম আছে যেটা কিল্ড ভ্যাকসিন। এটা কিন্তু মানে হচ্ছে যে ভ্যাকসিনটার এই COVID-19 এ সারা শরীরটা, তার পুরো শরীরটাকে, মৃত ভাইরাসটাকে নেওয়া হয়েছে এবং সেটা দিয়ে তৈরি হয়েছে। এরকম কিল্ড ভ্যাকসিন কম আছে, এবং কিল্ড ভ্যাকসিন, আরেকটি কিল্ড ভ্যাকসিন আছে সাইনোফার্ম বলে চায়নার, সেটা কিন্তু এই এই মাসেই প্রথম দিকে অ্যাপ্রুভ হয়েছে WHO। তো কিল্ড ভ্যাকসিন যদি COVID-19 এ চায়নার অ্যাপ্রুভ হয়ে থাকবে, ভারতবর্ষ পেছনে থাকবে না, ভারতবর্ষেরও ভ্যাকসিন অ্যাপ্রুভ হওয়া মানে এই কিছুদিনেই হবে। 1 নম্বর। 2 নম্বর, কোভ্যাকসিন তৈরি হয়েছে দুটো ভারতীয় গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের সাথে মিলিত ভাবে, এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন কারখানাতে তৈরি করছে, কিন্তু ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটা ভারত সরকারের একটা উন্নত মানের রিসার্চ অর্গানাইজেশন, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে, যেটা আবারও ভারত সরকারের একটা বড় ভাইরাল ল্যাবরেটরি, এই দুটো ভারত সরকারের বিশাল বড় মেডিকেল ইনস্টিটিউশনস কিন্তু ইনভলভ আছে। তো ভারত সরকারের একটা ক্রেডিবিলিটি আছে WHO-র কাছে, WHO কিছুতেই এই জিনিসটাকে বাদ দেবে না, যেখানে দুটো ভারতবর্ষের দুটো উন্নত মানের সরকারি প্রতিষ্ঠান তার সাথে জড়িত আছে। তৃতীয় হচ্ছে যে
আমরা যা যা ক্লিনিক্যাল ট্রায়ালে ডেটা দেখছি সেইখানে আমরা দেখছি যে অ্যাভারেজ যে কোভ্যাক্সিনের এফিকেসি রেট বা কার্যকারিতার রেট থাকছে 75-80%। সেইখানে আজকের দিনে দাঁড়িয়ে জনসন অ্যান্ড জনসন যেটা অ্যাপ্রুভ হয়েছে তার মাত্র 66%, আর কোভিশিল্ড যেটা অ্যাপ্রুভ হয়েছে তার কার্যকারিতা হচ্ছে 70-80%। তো আমাদের কাছে উদাহরণ আছে যেখানে এরকম ধরনের বা এর চেয়ে কম কার্যকারিতার ভ্যাকসিনরা অ্যাপ্রুভ হয়ে গেছে, তো কোভ্যাক্সিন অ্যাপ্রুভ হবে। এবং শেষে যেটা বলবো সেটা হচ্ছে, শুধু ভারতবর্ষে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে না, ভারতবর্ষ এই ভ্যাকসিনটাকে দিয়েছে নেপালে, ভারতবর্ষ থেকে ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ, ভারতবর্ষ থেকে ভ্যাকসিন পেয়েছে ব্রাজিল, ভারতবর্ষ থেকে ভ্যাকসিন পেয়েছে প্রচুর আফ্রিকান দেশগুলো। তো প্রায় 20টা দেশে এই ভ্যাকসিন কিন্তু ইউটিলাইজ হচ্ছে, আর এটা একটা 2-8 ডিগ্রি সেলসিয়াস এ রাখা একটা ভ্যাকসিন। WHO এমন কোনো ভ্যাকসিন বাদ দেবে না যেটা কিন্তু অলরেডি অন্য দেশে ইউজ হচ্ছে এবং সেটাকে 2-8 ডিগ্রি সেলসিয়াস এ রাখা হচ্ছে, তার প্রোডাকশন ক্যাপাবিলিটি অনেক ইজি। তো আমি ভীষণ ভাবে আশাবাদী এবং আমি মনে করি যে এটা সময়ের অপেক্ষা, হয়তো 2-3 মাস যেটা আমাদের ধৈর্য ধরতে হবে যে কোভ্যাকসিন WHO অ্যাপ্রুভ হয়ে যাবে। যারা কোভ্যাকসিন নিয়েছে তাদের উদ্দেশ্যে বলি যে হয়তো 2-3 মাস আপনারা বিদেশ যেতে পারবেন না, কিন্তু তাতে এই কথাটা মনে করা যে কোভ্যাকসিন নিয়ে জীবন একেবারে বৃথা হয়ে গেল সেটা ঠিক না। আরেকটা জিনিস যেটা আরেকটা আপনি বলছিলেন যে বাদ বিচার, বাদ বিচার আমি বলবো যে বাদ বিচার করাটা একেবারেই উচিত না। কোভিশিল্ডই বলুন, স্পুটনিকই বলুন এবং আমার কোভ্যাকসিনই বলুন, তিনটেই কিন্তু দুটো জিনিস করছে। একটা হচ্ছে রেট অফ ICU হসপিটালাইজেশন কমাচ্ছে, হসপিটালে ভর্তি হওয়া ICU তে কমাচ্ছে এবং মৃত্যুর হার কমাচ্ছে। এখন যখন আপনার, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদি খুব খিদে পায় তখন আপনি আলু সেদ্ধ ভাত খাবেন নাকি বিরিয়ানি খাবেন না নুডলস খাবেন, সেটা এখন নিশ্চয়ই কিছু না কিছু আপনার যেটা পছন্দ সেটা খাবেন। কিন্তু যেখানে আলু সিদ্ধ ভাত আছে সেই জায়গায় নুডলস খাবো না বলে যদি খিদেটাকে আরো বাড়ায় তাহলে সেটা বোকামি হবে। যা অ্যাভেলেবল ভ্যাকসিন আছে সেটাই নিন, কেন আলু সিদ্ধ ভাত খেলেও পেট ভরবে এবং আপনার শরীরের সুরক্ষা বাড়বে। একই কথা হচ্ছে যেই ভ্যাকসিনই আপনি নিচ্ছেন, কোভিশিল্ডই নিন বা কোভ্যাকসিনই নিন বা স্পুটনিক ভ্যাকসিনই নিন, তিনটে ভ্যাকসিনই কিন্তু আপনাকে মৃত্যুর থেকে, মৃত্যুর হাত থেকে রক্ষা করবে কোভিড ভ্যাকসিনের এই যুদ্ধে, কোভিড-19 এর এই যুদ্ধে। একদমই। একজন দর্শক আমাদের প্রশ্ন পাঠিয়েছেন, সুখময় বাবু, তিনি প্রশ্ন পাঠিয়েছেন যে তিনি প্রথম ডোজ কোভ্যাকসিন নিলেন, দ্বিতীয় ডোজ কোভিশিল্ড নিলেন, তো এরকম কি কখনো সম্ভব? যদি নেওয়া হয় কি ক্ষতিকারক জিনিস হতে পারে আমাদের সাথে? না, এটা নিয়ে গবেষণা চলছে এবং আজকে দিনে দাঁড়িয়ে এটা একটা কথাই বলতে হয় যে সেটা সম্ভব না। ভারতবর্ষের ভ্যাকসিনটা সরকার দ্বারা চালিত এবং সরকারের যে নিয়ম বা বিধি মানা আছে তাতে কোভিশিল্ডের পরে কোভিশিল্ড, কোভ্যাকসিনের পরে কোভ্যাকসিন নিতে হবে। অবশ্য ভবিষ্যৎ কেউই দেখেনি, আমরাও দেখিনি, আপনারাও দেখেননি, হতেই পারে যে কোভিশিল্ডের পরে কোভ্যাকসিন আমরা মিক্স এন্ড ম্যাচ করতে আমাদের হয়তো সরকার অ্যালাউ করতে পারে, কেন সেটা নিয়ে জল্পনা কল্পনা বা সেটা নিয়ে গবেষণা অলরেডি ইতিমধ্যে ভারতবর্ষে শুরু হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে এটা UK-তে এবং আমেরিকাতে, যেখানে ওরা ভ্যাকসিন গুলো মিক্স করছে। তো যতদিন অব্দি ওই গবেষণার রিপোর্ট বেরোচ্ছে না, আজকে দিনে দাঁড়িয়ে সেটা করা সম্ভব না। একটি তথ্য স্পেন থেকে এসছে যেটা পাবলিকেশন হয়েছিল, স্পেন এবং ইংল্যান্ড থেকে যে এরকম ওরা মিক্স করেছিল, তাতে দুটো জিনিস দেখা গেছে। খারাপ জিনিস যেটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় ডোজের সময় পার্শ্ব প্রতিক্রিয়া গুলো বেশি হয়েছিল, জ্বর বেশি এসেছিল, হাতে ব্যথা বেশি ছিল। আর ভালো জিনিস যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনটা বেশি হয়েছিল, অ্যান্টিবডি প্রোডাকশন গুলো বেশি হয়েছিল। তো এটা একটা মিলিয়ে মিশিয়ে ব্যাপার, আজকের দিনে দাঁড়িয়ে সেটা বলে দেওয়া যে এটা করা উচিত বা করা উচিত না, ঠিক হবে না, আমাদের অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমি শেষ প্রশ্নে আসবো, যেটি হচ্ছে যে সম্প্রতি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে সবাই চিন্তিত, চিকিৎসকরা বারবার সাবধান করছেন যেন আমরা দ্বিতীয় ঢেউয়ের আগে যেরকম গা ছাড়া মনোভাব নিয়ে চলছিলাম সেটা যেন না চলি, বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তিত বাবা মারা, কারণ তাদের জন্য এখনো ভ্যাকসিনের অ্যাপ্রুভাল আসেনি। থার্ড ডোজ কি আসছে, তাকে কি করে প্রতিরোধ করা সম্ভব? আবার একটি জায়গায় বিজ্ঞানীরা বলছে যে ডেল্টা ভ্যারিয়েন্টই এই মারণ রোগটির শেষ ক্ষতিকারক অবস্থা হতে পারে, এরপর আর সার্স কোভের মারণ ক্ষমতা বাড়বে না।
তো আইসিএমআর বলছে যে থার্ড ওয়েভ সেকেন্ড ওয়েভের মতো এতটা ক্ষতিকারক হবে না, একটু যদি ব্যাখ্যা করেন এই বিষয়টা। দেখুন, যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়েভ গুলো কি, একই সাথে একসাথে অনেক লোক ইনফেকশন হয়ে পড়ে যাওয়া, মানে একসাথে হাজার হাজার লোকের ইনফেকশন হচ্ছে, তার মানে এমন একটা ভ্যারিয়েন্ট বা এমন একটা তার রূপ পরিবর্তন হয়েছে কোভিড ভাইরাসে যাতে সংক্রমণ যে করার ক্ষমতাটা সেটা বেড়েছে। থার্ড ওয়েভ নিয়ে নিশ্চয়ই চিন্তা, কেন কি প্রথমটা দেখেছিলাম যেখানে ধীরে ধীরে হয়েছিল, দ্বিতীয় ওয়েভ আমরা সবাই জানি এপ্রিল মেতে কি ভয়াবহ কাণ্ড ঘটেছে আমাদের, সাড়ে মানে হাজারো হাজারো যারা ভারতবাসী তারা তাদের ইনফেকশন হয়েছে এবং প্রচুর লোক আমাদের ছেড়ে চলে গেছেন। থার্ড ওয়েভ যদি আসে তাহলে আমরা কিভাবে তার থেকে বাঁচব? আমার যেটা মনে হয়, আপনার টিভির পর্দায় আমি এটা বলবো যে লোকে মনে করছে যে দ্বিতীয় ওয়েভ শেষ হয়ে গেছে, এখন যা ইচ্ছে তাই করতে পারি, মাস্টার্স খুলে দিয়ে বিসর্জন দিয়ে আমরা আগের মতন ফিরে যেতে পারি, সেটা করবেন না। কেন, এখনো প্রায় 100 কোটি মানুষের ভ্যাকসিনেশন হয়নি, যদি 35 কোটি মানুষের ভ্যাকসিন হয়ে থাকে এখনো 100 কোটি মানুষের ভ্যাকসিন হয়নি এবং 100 কোটি মানুষের ইনফেকশন হওয়ার প্রবল একটা কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই আপনি জানেন না যে আপনার সামনে সামনাসামনি যে আসছে তার ইনফেকশন আছে বা নেই, এবং যে ডেল্টা ভ্যারিয়েন্টের কথা আপনি বললেন, ডেল্টা ভ্যারিয়েন্ট হচ্ছে এই আবার রূপ পরিবর্তন করে এই নতুন ভাইরাসটা যেটা এসছে সেটা অত্যন্ত বেশি সংক্রামক, যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষের কিছু কিছু জায়গায়। তো যেহেতু মানুষ এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই এই ডেল্টা ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে ইনফেকশন হওয়াটা স্বাভাবিক। তো কি করব, 1 নম্বর হচ্ছে যে মাস্কটা পরে থাকবো, এবং মাস্কটা দরকার হলে যখন আমি খুলছি এমন জায়গায় খুলবো যে আশেপাশে লোকজন না থাকে, আমার যদি মাস্ক ভিজে গিয়ে থাকে সে ভেজা মাস্ক যেন আমি না ব্যবহার করি, কেন অনেকেরাই ভেজা মাস্ক পরেই ঘুরে বেড়াচ্ছে। কাপড়ের মাস্কের কিন্তু কোনো রোল নেই, যদি পড়তে হয় তাহলে মেডিকেল মাস্ক পরা উচিত, এই ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক গুলো আছে সেগুলো পরুন বা N95 মাস্ক পরুন। আর কি করবেন, আপনার যদি ভ্যাকসিনেশন নেওয়া না থাকে বাড়িতে বসে দয়া করে এটা ভাববেন না যে আপনার কোভিড হবে না, তো ভ্যাকসিনেশন গুলো নিন। অনেকেরা বলছে যে ভ্যাকসিনেশন নিয়েও ইনফেকশন হচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি যে যাদের ভ্যাকসিনেশন নিয়েও ইনফেকশন হচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রাণ ক্ষতি অত্যন্ত কম, অক্সিজেন অনেক কম লাগছে, তাই এই ঢালটাকে নিন। আর শেষে বলবো যে ধরুন আপনার ইনফেকশনের উপসর্গগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বাড়িতে বসে প্যারাসিটামল শুধু গিললে হবে না, তখন আপনাকে দ্রুত ডাক্তারবাবুদের সাথে টেলিমেডিসিনের সাহায্যে চিকিৎসা নিতে হবে এবং কোভিড টেস্টিংটা করতে হবে। বেশিরভাগ লোকজন আমি শুনছি যে আমার জ্বর আসছে কিন্তু আমি টেস্টিং করব না, টেস্টিংটা কিন্তু আপনি 10 দিন বাড়িতে আটকে পড়ে থাকবেন তার জন্য না, আপনি টেস্টিংটা করছেন সমাজের জন্য, আপনি টেস্টিংটা করছেন আপনার বয়স্ক বাবা মার জন্য, আপনি টেস্টিংটা করছেন আপনার বাড়িতে ছোট বাচ্চা যদি কেউ থাকে তার জন্য। কেন, আপনার যদি ইনফেকশন থাকে, একদিন জ্বর এসে চলে গেল কিন্তু ইনফেকশন আপনার কিন্তু 10 দিনের জন্য থাকবে, তখন আপনি রাস্তাঘাটে ট্রামে বাসে যেখানেও যাবেন, যেই যেখানে কাজ করতে যাবেন বা আপনার ছেলে মেয়েকে নিয়ে যদি খেলাধুলো করেন সেইখানে কিন্তু ইনফেকশনটা ছড়াবে এবং তার জন্য দায়ী একমাত্র আপনি, সেটা করা উচিত না। আমি বারবারই বলছি যে ভারতবর্ষের থেকে যদি কোভিড কে তাড়াতে হয়, এটাকে নষ্ট করে দিতে হয়, একেবারে নির্মূল করতে হয়, প্রত্যেকটি ভারতবাসীকে কিন্তু তার নিজের দায়িত্ব পালন করতে হবে। শুধু সরকার দায়িত্ব পালন করবে আর আমরা পায়ের ওপরে পা তুলে বসে খালি ভাববো যে কেন ওয়েভ আসছে, সেটা করলে হবে না। ওয়েভ গুলো কিন্তু আসছে আমাদের জন্য, কেন আমরা কোনো নিয়ম মানছি না, আমরা এই একটু স্বস্তি পেলেই আবার আগের মতন চলে যাচ্ছি। রাস্তাঘাটে যদি আপনাদের চোখের সামনে কেউ এরকম পড়ে যে তিনি মাস্ক পরেননি, দয়া করে তাকে থামিয়ে মাস্কটা পরান, এই এখন কিন্তু সেই দিন চলে এসছে, না হলে কিন্তু আমরা পারবো না এটাকে ঠেকাতে, আমরা পারবো না। একদমই, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আপনারা সবাই শুনলেন যে ডাক্তারবাবুরা ক্রমাগত আপনাদেরকে এরকম সাবধান করে যাচ্ছেন, আপনাদেরকে সাহায্য করে যাচ্ছেন, তাই আমরা অনুরোধ করব আপনাদেরকে, আপনারা মেনে চলুন, সরকারের নির্দেশ মেনে চলুন, ডাক্তারবাবুদের নির্দেশ মেনে চলুন, আর কোনো অসুবিধা হলেই ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন। আরো এরকম সচেতনতামূলক তথ্যের জন্য দেখতেই হবে ক্যালকলিং টিভি। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকলিং টিভি। ডাক্তারবাবু আপনাকে ধন্যবাদ, দর্শক বন্ধুরা আপনাদেরকেও অনেক ধন্যবাদ, নমস্কার।
Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems.